হয়, বর্তমান রাজ্যের অর্থনীতি তেনে নিশকটিয়া আর ধারর উপরে ধারর বোঝা লবলগিয়া হয়েছে রাজ্য সরকারখনে। তেনে সময়তে কিন্তু লোক নির্মাণ বিভাগে সরকারি ধনের খরাত করা তথ্য সম্প্রতি পোহরলে আইছে। মই বর্তমান উপস্থিত আছো আমিনগাঁও লোক নির্মাণ বঙলাত, আর আমিনগাঁও লোক নির্মাণ বঙলা চৌহদত নতুনক একটা অট্টালিকা সজা হয়েছিল। মোট সতীর্থ ইয়াত দেখাব, ইয়াত একটা খুব সুন্দর বৃহৎ অট্টালিকা সজা হয়েছিল। কিছুদিন পূর্বলে অট্টালিকাটো থিয় হয়ে আছিল ইয়াতে, কিন্তু সেই অট্টালিকাটো ভাঙি পেলোয়া হল। আর ইয়ার অন্তরাল কারণ সেয়া কি জানিপরা হওয়া নাই, কিন্তু এটা কথা নিশ্চিত, ইয়াত একটা অট্টালিকা আছিল যত সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয়েছিল, খরচ হয়েছিল, কিন্তু তারপর এই অট্টালিকাটো কিহরের ভাঙিবলগা হল, ভাঙি পুনর নির্মাণ করা হয়েছে। আসলতে প্রযুক্তির ক্ষেত্র অভিযন্তা সকল তেনে চালুকিয়া নেকি না আন কিবা কারণ, যি কারণে এটা সরকারি অট্টালিকা ভাঙি পেলাবলগা হল আর ভাঙি পুনর নির্মাণ করবলগা হল। আর এই আমার আমিনগাঁও লোক নির্মাণ বঙলার চৌহদের ভিতরের দেখাই আছো, এই স্থানতে একটা খুব সুন্দর প্রকাণ্ড অট্টালিকা সজা হয়েছিল, কিন্তু অট্টালিকাটো নির্মাণের পিছতেই ভাঙি পুনর নির্মাণ করবলগা হয়েছে। আর এয়া মানে পোনে পোনে আমিনগাঁওর লোক নির্মাণ বঙলার দেখাই আছো। বন্ধু, ইয়াত একটা বিল্ডিং আছিল না, ইয়াতে আছিল, কেউ ভাঙিলে বারো? কিমান মহলার হয় সেটা কথা এই মুহূর্তে স্পষ্ট হওয়া নাই, কিন্তু একটা কথা স্পষ্ট যে সরকারি ধনের খরাদ হয়েছে আর সরকারি ধনের খরাদ করে লোক নির্মাণ বিভাগে এনেদরে আমিনগাঁওত পুনের একটা অট্টালিকা ভাঙি পুনের নতুন অট্টালিকা নির্মাণ করবলে লৈছে। আসলে এই ধন সমূহ কার হয়, কোরপর আহে এই ধন সমূহ? নিশ্চয়ই আপনার মূল ট্যাক্সেরে পড়া টকারে আসলে সরকারে এনে ধরনের উন্নয়নমূলক কাম করে, কিন্তু দেখা গৈছে যে কিয় এইদরে একটা বৃহৎ অট্টালিকা যত কোটি টাকা কোটি কোটি টাকা ইয়াত ব্যবহার করা হয়েছে, সরকারি ধন খরচ করা হয়েছে, কিন্তু তারপরও অট্টালিকাটো ভাঙি পেলোয়া হয়েছে। আসলে এয়াই জানো নহয় সরকারি ধন অপচয় করা একটা নমুনা, আর এনে বহু স্থানত এনেকা ধরনের কাম করা হয়েছে যত নির্মাণের পিছতে ভাঙি পেলোয়া হয়, কিন্তু পূর্ব পরিকল্পনা কি আছিল সে নিশ্চিত নহয়। আর আসলতে যখন অভিযন্তা টেকনিশিয়ান থাকে পরিপক্ক নহয় নেকি, এই ধরনের প্রশ্ন এটা সকলের মাজে উদয় হয়, যেহেতু সরকারের ধন মানে আসলতে প্রত্যেকের করর জড়িয়ে অহা ধন, আর সেই ধরনের এখন রাষ্ট্র পরিচালিত হয়, এখন রাষ্ট্র পরিচালনা করবলগা, এখন দেশ রাজ্য পরিচালনা করবলগা, কিন্তু এনে ধরনের যদি ধনের অপচয় হয় তেতিয়াহলে সকলে চিন্তনীয় বিষয়। আর আমিনগাঁওর এই লোক নির্মাণ বঙলা পুনর নির্মাণে আসলে সরকারখনের কি কারণে ধার লাগি আছে সেই কথাটো এই মুহূর্তে স্পষ্ট হয়ে পড়ছে।